আমি তারা খান তারা খান আমি তারা খান আমি তারা খান তারা খান তারা খান তারা খান আমি বাংলাদেশের সম্পত্তি না সম্পদ না মাথায় রাখতে হবে হেলিকপ্টার না পাঠাও অ্যাট লিস্ট একটা এসি মাইক্রোবাস পাঠানো যেত না ঠিক আছে ম্যানেজ করতে হবে সেটা আমাকে বলতে হবে কেন বলোনি আগে ওকে আমি রেন্টে করে ফোন দিয়ে একটা গাড়ি আনার ব্যবস্থা করছি साधारण जिनिस बोझेना फिल्म बनाइबे सिनेमा बनाइबे जी सर अस्सलाम वालेकुम सर वालेकुम अस्सलाम अरे लेट कनो ओ सर चालाते छिलम तो पिछनेर दुई चक्का तार काटा हाइंदा पंचर हो गेछे ए वाले लगे बारी खेचे टैप खेचे सर एक दिन आगे मुना आवर मुना ठास करे पंचर हो गेछे का दुई चक्का एक लगे फोन करे जानाबो ना सर ओई मोबाइले बैलेंस आ छिलो ना तो थाकबो केमते सर दुई मासेर बेतन जदि एकबारे आटका थाके दारदना करे कि चला जाय कोन आपने सर গ্যারেজের মধ্যে আছি ঠুকু ঠাকুর আওয়াজ পাইতাছেন না স্যার আওয়াজ শুন হ্যাঁ গ্যারেজে রাতে তুই গাড়িতে থাকিস বুঝছিস কোনো টেনশন নিও না এক্সকিউজ মি আ ভাইয়া কিছু মনে না করলে আপনি আমাকে একটা রেন্টে কারের দোকানের সামনে নামিয়ে দিবেন আপনার কি মনে হইতাছে এটা টেস্ট কি মন মেজাজ কিন্তু বহুত খারাপ আছে আপনার বাবির লগে ঝামেলা কইরা ঝগড়া কইরা কিন্তু ড্রাইভার ছাড়া বার হইছি উল্টা পাল্টা কথা কইন না যান রাস্তা দেন রাস্তা দেখতে বলছেন আপনি আমাকে হ্যাঁ আপনি যদি আমার পরিচয়টা জানতেন তাহলে আমাকে এভাবে তাড়িয়ে দিতে পারতেন না ওরে বাপ রে বাপ আপনার কথা শুনে তো মনে হইতাছে আমি বিরাট বড় স্টারের লগে কথা কইতাছি হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আপনি একজন বড় স্টারের সঙ্গে কথা বলছেন আমি তারা খান কার তারা খান পুলিশের তারা খান না জনগণের তারা খান না হ্যাঁ সুপারস্টার হিরো তারা খান আপনি এত বড় সুপারস্টার মগর আপনারে তো কোনোদিন ছবির মধ্যে দেখি নাই কা আমি 39টা সিনেমা করেছি কিন্তু একটাও মুক্তি পাইনি আপনি দেখবেন কিভাবে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এর লাগি তো ছবিতে আপনারে দেখি নাই কা আরে আমি যে পরিমাণ ছবি দেখি আপনি হিরো হইবেন অথচ আমি দেখবো এটা হয় নাকি হ্যাঁ ভাই আমি একজন অভিনেতা আমার কাজ হচ্ছে অভিনয়টা করা ছবি মুক্তিভুক্তি দেওয়ার দায়িত্ব প্রযোজক পরিচালক সেন্সরবোর্ড এদের তারা ফেলিয়র আমি কি করব এটা আপনার যুক্তিসঙ্গত কথা বলছেন ভাই আপনার কথাবার্তা ভাল লাগছে ওনার অভিনয় কিন্তু আমি পছন্দ করি বুঝছেন মেলা ছবি দেখি যাক আপনি কই যাবেন কোন আমি যাব কৃষ্ণগঞ্জ জেলা মিটামইন থানা ওখানে শুটিং আমার ঠিক আছে আপনার লগে মিঠামেনে যাব ঘুরে ঘুরে আইলাম কিছু মনে করবেন না আপনার বাবির লগে ঝগড়া মগড়া করে আছি তো ঘুরে আইলে মনটাও ভালো হইলো কত দিবেন কোন আমি ঠিক আছে আপনাকে 5000 টাকা দেই ঠিক আছে রাজি তবে একটা শর্ত আছে শর্ত আছে কি শর্ত বলেন ওঠেন গাড়ির ভিতরে ওঠেন তারপর কথা কই ওরে এই মানিব্যাগে 20 টাকা আছে নে ধর কি হইছে চলবে তো ব্যাগ উঠাও না কাগড়িতে ব্যাগ উঠা গাড়িতে ওঠার আগে আপনি বললেন কি যেন শর্ত আছে ও একটা শর্তের কথা কইছিলাম এটা আপনি শর্ত ভাবতে পারেন আবার মনে করেন যে এক ধরনের খেলা ভাবতে পারেন খেলা খেলা আর কি কেমন একটু বলবেন আমরা তো মিঠামইন যাইতাছি তো যাওয়ার লেগে আপনার কাছে আমি 5000 টাকা ভাড়া চেয়েছিলাম এখন আপনি যদি যাইতে যাইতে পাঁচটা অভিনয় করতে পারেন
তাহলে এক একটা অভিনয়ের লাগি আপনার 1000 টাকা করে কাটা যাবে তার মানে হলো আপনি পাঁচটাই সাকসেস হইলে আপনার কোনো টাকাই দেওয়া লাগবে না আর যদি না পারেন এক একটা অভিনয়ের ফেরির লাগি এই 1000 টাকা করে বাইরে যতবারে ততইব এর কোনো কুলকিনার নেই আপনি রাজি আছেন নাকি কোন ভাই আমি তো অভিনেতা পাঁচটা চরিত্রই করতে পারবো পরে দেখা গেল তেলের টাকা আপনার নিজের পকেট থেকে দিতে হচ্ছে এই সূর্য মিয়া মিয়া কিন্তু অন্তস্থ একারা কেন না মুয়া কারা ওই সব তেল ভেলের দাদারে না কিন্তু মিয়া ব্যাংকের মধ্যে অলস কোটি কোটি টাকা পড়ে রইছে গড়াগড়ি খাইতাছে কোনদিন দেখতেই যায় না আরে কি কোন না কোন ভাই আচ্ছা ভাই আপনি যখন গাড়িতে উঠতেছিলেন ঠিক সোলার লগে কেমন বুড়ি ছেলের টুরে সুন্দর করে কথা কইলেন আবার এখন শুদ্ধ ভাষায় কথা কন আপনি কি ভাই ভাষাবিদ নাকি বহু ভাষা জানেন নাকি এই ল্যাঙ্গুয়েজ গুলো তো পড়তেই হয় জটুটির জেলার ভাষাই আমি পারি ফাইন ফাইন জগ্গা ভাই তাহলে তো আমরা মিঠামইন যাইতাছি না ওই যে কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ভাষা আছে না যে খাইসুন যাইসুন খুব সুন্দর লাগে ভাই সুরলা পারেন নাকি কোন না পারবেন পারবেন ফারত আপনাকে রে হুন ভাই হুন ভাই হুন মুন মুন কেমনে কইয়াম আপনি প্রশ্ন করুন আমি উত্তর দেই তয় না জম্ব আচ্ছা ভাই একটা কথা কই কিছু মনে করেন না হিরোরে তো থাকে লম্বা চোরা সুন্দর সুন্দর মনে করে দেখতো ফাইন কিন্তু আপনি যে নিজেরে হিরো কইতাছেন আপনি কিন্তু দেখতো তো সুন্দর না গায়ের রঙও কালা খাটো খাটো মানুষ আপনি হিরো হইলেন কেমতে ভাই হ্যাঁ আপনি বেশ ঠিক কথা কইতে রে এটা জানুন না এটা নিয়ে কথা কইন রে শুনুন হিরো হইতে সুন্দর অন লাগে না সুন্দর ফিগার লাগে না লাগে অভিনয় ওই টাইম পারি জেন হিরোইন কইটা লাগে হ্যাঁ সুন্দর ফিগার লাগে সুন্দর চেহারা লাগে আর হিরো ক্ষেত্রে অভিনয়টাই আসল এটা বুঝন লাগতো ও ভাই ডায়লগটা হ্যাপি করছেন ভাই সুপার এটা ডায়লগ হইব কে রে ভাই এটা তো বাস্তবতা কইছি আমি আচ্ছা শুনুন অনেক কি যায় তো ফেটপাত করতে আছে অসুবিধা নাই কে ভাই সামনে খামুনে সুন্দর একটা হোটেল আছে ওখানে খাইলে মনে আপনি ওইখানে যাইবেন গিয়া টাকা টোকা না দিয়া আপনি খাওয়া লইয়া যাবেন আপনি কেনতে আনবেন কি করে আনবেন অভিনয় করে সেটা আপনি জানেন আপনি কি রাজি আছেন ওকে কোনো প্রবলেম নাই আপনি সেক্ষেত্রে আমাকে একটু হেল্প করবেন আর কেনতে কেনতে হেল্প করতে দেব কোন দিন আপনি হোটেলটা ঢুকে গিয়ে কাউন্টারে যাকে পাবেন তাকে বলবেন যে আপনি তার দেশি তারপর বাকি যেটা করতে হয় সেটা আমি করব ওকে আচ্ছা বুঝছি আমারও অভিনয় করতে হবে তো টেনশন নিয়েন না ভাই জীবনে বহুত ছবি দেখছি অভিনয় করি নাই আমার আত্মবিশ্বাস আছে যে আমি পারব আপনি কোনো টেনশন নিয়েন না তাইলে ভাই শুরু হয়ে গেল গা অভিনয় নাম্বার 1 ঠিক আছে यस 1 কেমন আছেন ভালো আছেন নি আমার দেশি মানুষ মনে হইতেছে দুইটা বিরিয়ানি দেন ভালো তো আছি বিরিয়ানি তো মা কোন বিরিয়ানি দেব গরু বিরিয়ানি খাসির বিরিয়ানি মুরহার বিরিয়ানি নেবেন কোনটা হ্যাঁ করবেন না দেবেন যে কালে ডাং ঘুরতেই দেন গরু গরু এই দুটা গরু বিরিয়ানি দেন পার্সেল হ্যাঁ মা ভাই কি জানি বললেন বললাম যে আপনি দেশি মানুষ আমি আরে আপনি আমার সাথে মশকরা করেন আরে আমাকে দেশে 17 কোটি মানুষ সবই তো দেশি তা আপনি আবার কেমন দেশি বরিশাল 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 ওরে সুবহানাল্লাহ হ্যাঁ আপনি ভাঙিয়ে কইবেন না হ্যাঁ আপনি তো একলে মোগ বিভাগীয় লোক হ্যাঁ তো দিতেই হবে কত 260 টাকা 260 টাকা আচ্ছা ঠিক আছে তো মাংসি মাংসি কিছুই নেই রাহেন তো 300 রাহেন এই কেমন এরকম সন্দেহ থাকতে আছে আপনার বাড়ি কি সত্য সত্যই বরিশাল কে সমস্যা আরে মিয়া মোর তো বিশ্বাস হইতে আছে না আরে বরিশালে মানুষ কি বোকা হয় কোনদিন ঠকতে দেখছেন বরিশালে মানুষ মিয়া রাহেন দেই হোটেলের নাম হচ্ছে লিয়াকত হোটেল এন্ড সুইট মিট
খাদ্যে ভেজাল দেওয়ার কারণে দুই বছরের সশ্রম কারাদণ্ড অনাদায়ে 6 লক্ষ টাকা জরিমানা এবং বিচারটা দ্রুত হতে হবে। ওকে ওকে আপনি কে? নাম হলো সূর্য। আপনি নাম বললেন আপনার? সূর্য। আপনার নাম কি? আচ্ছা, মালিক দুইজন, একজন সূর্য মিয়া একজন লিয়াকত মিয়া, ওই একই কথা, দুই বছর সশ্রম কারাদণ্ড অনাদায়ে 6 লক্ষ টাকা জরিমানা। ওকে, দ্রুত বিচার চাচ্ছি আমি। হ্যাঁ জরিমানা 12 লক্ষ টাকা আর জেল 4 বছর সশ্রম কারাদণ্ড। মোবাইল কোড, মোবাইল কোড আর কথা বেশি বললে জরিমানা ডাবল হয়ে যায়। ইশারায় কথা বলবো আপনার সাথে? ইশারায় কথা বললে 4 গুণ হবে। স্যার, ও একশো বেশি কথা কইছে। স্যার, আপনি তো 12 লক্ষ টাকা জরিমানা ধরছেন, মোর দোকানের দাম 13 লক্ষ টাকা হইবে। মোর 1 লক্ষ টাকা দিয়ে আপনি দোকানটা লইয়ে যান স্যার। কোথায় যাবেন আপনি? এই তো সামনে যাব। বসেন তাহলে, সামনে বসেন। না, আমি সামনে বসতে পারবো না। ও আচ্ছা, তাহলে আপনার রাস্তা আপনি দেখেন, আমার রাস্তা আমি দেখি। ঠিক আছে। বিরিয়ানির টাকা তো দিয়েছেন, বিরিয়ানি কোথায় আনলে না কেন? আরে না, আবার বিরিয়ানির টাকা লেগে দোকানে যাবো নাকি? ধরুন সামনে থেকে ভালো খাবার নিয়ে নেব। মানুষ দেখে কিন্তু আমি চিনবার পারি কে আসল কে নকল, কে বুয়া কে ছিনতাইকারী, বুঝছেন? আমি কিন্তু শিওর যে এই মায়াটা একেবারে একেবারে বদ্ধ করে মায়া আমি লুয়া লই উঠাই লই। আপনি মনে করেন যে এখান থেকে আপনার সেকেন্ড মানে 2 নম্বর অ্যাক্টিং শুরু হয়ে গেল ভাই? আচ্ছা, 2 নম্বর মানে কীভাবে কীভাবে করতে হবে বলেন। আরে খুব সোজা, আপনি ড্রাইভার, আমি এলাম বস। আরে আপনার ডাক্তার আছে, স্মরণ করছে আর কি। আপনি স্যার আছেন? জি আছেন। আমি যখন আছি আপনার কোনো ধরনের কোনো টেনশন নাই, ওঠেন। আমি বুঝছি আপনি বিপদে পড়ে গেছেন গা। আচ্ছা, তো গরম লাগতেছে গেলে মোবাইলে
আমার 14 বুরুজের মধ্যে কেউ বমি টমি করে না কি ঠিক কি বিচ্ছি গন্ধ এটা বল এটা স্প্রে করো হ্যাঁ বাজে গন্ধ কইতাছ তো স্প্রে মার দুই তিন পাতার স্প্রে মেরে দে কিছু যদি মনে না করে নাপু আপনার একটা প্রশ্ন করি অবশ্যই পারেন আপনার গাড়িতে উঠেছি আপনি লিফট দিচ্ছেন 100% হাল করবেন না বিশাল বড় জাহাজ ছিল সাগর দিয়া যাইতেছিল বরফের লগে ধামগুড়া ধাক্কা খেয়ে একখানে সাগরের তলে গিয়ে তেমে তেমে হয়ে গেছে গা খুঁজি পায় না কেমন সদরঘাটে লঞ্চে পাকা যদি টাইটানিকে জাহাজের লগে লাগান তাহলে কি জাহাজ চলবো নাকি চলবো না কেমতে খাম্বার মতো খারে থাকবো নরবই না ঠিক তাই মানে আপনি কিরম সব ওই যে টাইটানিক সদরঘাটের জাহাজ পাংখা পাংখা মিলে কি সব কথা কইতাছেন আসলে আমি বুঝা পারতাছি না আপনার বুঝে লাভ নাই আপনি লঞ্চের মতোই হ্যাঁ আপনার নাম কি আমার নাম সূর্য চৌধুরী আপনার নাম কি তারাখান কি তারাখান তারাখান ওর নাম ছিল আসলে গিয়া তারামিয়া আমি কইলাম দেখতে তারা তুই সূর্য চৌধুরীর লগে থাকো সম্মানী মানুষের সাথে তোর তারামিয়াটা মানাইতেছে না কাইটা মাইটা ছাইটা অনেক খান অন্তত খান লাগা তাইলে সে একটা মোটামুটি একটা সাইয়া আছে তারপর থেকে তারাখান ওইটারই কিন্তু সবাই বড় মনে করে মাগার একটা তারা কইলাম সূর্যের থেকে বহুত বড় একটা পৃথিবীর থেকে 10,000 গুণ বড় একটা তারা মানুষ ওই রহমি বড় বড় মানুষে দূরের থেকে দেখবেন একরকম মনে হয় ছোট ছোট আর বগলে গিয়া দেখবেন দেখবেন যে না মানুষটা অনেক বড় তার আল্লাহান বাবা আপনি তো খুব সুন্দর করে কথা বলেন আপনার কথা যুক্তি আছে কাস্টেল সাথে পীড়িত কইরা লোহাও আছে জলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ 12 বছর যাবৎ আমার চাকরি করে ড্রাইভারি করে আরে লগে লগে থাকতে থাকতে কিছু হচ্ছে না বুঝুন না আপনি আপনাদের লোক সুবিধা না শুনে বসেন এটা কি ধরে গেল হ্যাঁ আবে ওই 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 তারা ওই তুই কেমনে গাড়ি চালাস্তে বাউলি বুলি দিতা চস আমি তো আপার উপরে গিয়া ফুরুত করে পড়তাছি আপা তো আমার চরিত্র নিয়ে কথাবার্তা করতেছে কইতাছে আমার চরিত্র মূর্ত খারাপ তুই কি দেখে চালাতে পারছ না হ্যাঁ আপনি ওনাকে ধমকাচ্ছেন কেন জানো না বুঝেন না কে একটু টাইটে রাখতে হয় ঠিক আছে ওই পিছনে কেমন জানি খটর খটর আওয়াজ হইতাছে না কি হইছে রে বস কি কইতাছ না আমি তো কোনো সাউন্ড মন পাইতাছি না আবে ওই তুই গাড়ির কি বুঝছ রে আওয়াজ পাইতা চোস কান দেন দাঁড়া হইছে নাকি আই তো নাম নাম গাড়িতে সাইড কর সাইড কর পিছনে নেমা দেখ আমার মনে কোনো সমস্যা হইছে পছন্দ হয়ে গেছে গা ভাই খুব দিলে ধরছে ভাই একটা সিস্টেম করে দেন না আপনি যে তখন বললেন যে ভাবির সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বের হয়েছে তো ভাই আমি তো বিয়েটা করি নাই কে ভাই আমার ভাবি আপন ভাবি রে ভাই আমার ভাইয়ের বউ আমার ভাবি তো আপনার ভাবি ওই হিসেবে করছি ভাই ভাই একটা সিস্টেম করে দেন না ভাই কি কোনো সমস্যা পাওয়া গেছে ওই যে যেটা ভাবছিলাম সেটি হয়েছে অসুবিধা নেই আপনি তো পাগল হয়ে গেছেন কিন্তু মেয়ে কি বললো আপনি বুঝেছেন সদরঘাটের লঞ্চের পাখা দিয়ে আপনি টাইটানিক চালাতে পারবেন না আমি তো টাইটানিকের মধ্যে সদরঘাটের পাংখা লাগাবো না ভাই আমি টাইটানিকের উপরে হেলিকপ্টারের পাংখা লাগাবো ভাই আপনি কি মনে করছেন আমারে ভাই আপনি 1 নম্বর 2 নম্বর অভিনয় পাস করছেন
এখন থেকে আপনি তিন নম্বর অভিনয় শুরু হইব। তার মানে আগের দুটোই তো আমি পাস করেছি নাকি? হ্যাঁ পাস করছেন। তার মানে 2000 টাকা বাদ? হ্যাঁ বাদ। হ্যাঁ বলেন আপনি। এখন নেতা গো আপনি দেখেন না, মাঝে মধ্যে ভুলভাল বক্তব্য করে না, উল্টাপাল্টা কয়ে ফেলে না, পরে কিন্তু আবার সবকিছু ঠিক হয়ে যায়। কেমতে হয় একটাই কারণ, পিছনে কি থাকে, পিছনে উপদেষ্টা থাকে, সবকিছু লেখমেখে কয়ে মেলে সব ঠিক করে লায়। ভাই আজকের থেকে আপনি আমার ড্রাইভার কাম উপদেষ্টা ভাই। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, অভিনয়ের ব্যাপারে যেহেতু রাজি হয়েছি। কিন্তু আপনি এই গাড়িতে উঠেই এই ম্যাডামকে একটা প্রশ্ন করবেন যে ম্যাডাম ডিম আগে না মুরগি আগে? আবে এটা কেমন কথা বললেন, মুরগি ডিম ডুম এসব গন্ধলা জিনিসগুলো এলেন কে লিগা ভাই? আমার তো এগুলি কইলে তো আমার পেস্টিস এম্পার হয়ে যাবো ভাই। কিছু হবে না, আমি যেটা বলেছি সেটা আপনাকে করতে হবে, এর উত্তর আছে। প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন নাকি? চেষ্টা করব। আচ্ছা আপনি কোন তো পৃথিবীতে আগে কি মুরগি আসছে নাকি মুরগির ডিম আসছে? অবান্তর প্রশ্ন করছেন কেন? এটা তো ফাও ফাও বাচাল, এটার কোনো উত্তর নাই। অবশ্যই উত্তর আছে, আসলে হচ্ছে কি জনৈক সূর্য চৌধুরী এটার আবিষ্কারক। আপনি বলেন তো পৃথিবীতে আগে কি মা আসছে নাকি সন্তান আসছে? অবশ্যই মা। মায়ের পেটে যে ডিম সন্তান এটা কি গাই বিয়াইছে? বাবা কই, বাবা ছাড়াই? আমি যেটা কইতে যেতেছি, মনে করুন পৃথিবীতে আগে মুরগিও আহে নাই কা, মানে আসে নাই, মনে করেন ডিমও আসে নাই, আগে আইছে হইলো মোরগ। মোরগ আইছে ঠিক না? তারা ঠিক থাকো না গেলা, যেটা কইছেন ওটা তো 100-তে 100। ম্যাডাম ওকে কথা বলে কিছু মনে করেন না, কেউ যদি আপনার আজকে আধা হাঙ্গা বিয়া করবার চায় তাইলে ওই পাত্রর কি কি গুণ থাকুন লাগবো আপনি মনে করেন? একটা কথা কই কিছু মনে করেন না, হ্যাঁ ওই যে আমাকে বিশ্বকবি আছে না রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ বললাম খালি স্কুলের তো পলাই যেত গা বুঝছেন, আর যে নজরুল ইসলাম আছে না কাজী নজরুল ইসলাম কবি, উই তো পড়ালেখা করাই পারে নাই, স্কুলে যায় নাই তো বেশি দিন। লালন ফকির আছে না, এর তো অক্ষর জ্ঞানে ছিল না বুঝছেন, খালি একটা জিনিস খালি চিন্তা করে দেখেন অগলিয়া মাইনসন কত গবেষণা করে, অগলিয়া পিএইচডি মিএইচডি সব কিছু করে ফেলাইতেছে, খেয়াল করছেন? তাইলে আমরা কী বুঝছি আজকা, শিক্ষা কিন্তু সব না, জ্ঞানটাই আসল বুঝছেন, জ্ঞানই আসল। এগিনি যে আমি জানছি কেমনে চিন্তা করেন একটা ড্রাইভার, আমি জানছি আমার স্যারের কাছ থেকে, আমার স্যারে তো সবসময় এইসব কথা কয়। তারা তো ওই তো আমার সব কথা একবারে কাট পেস্ট করে দিচ্ছস রে, আমার সব পথে তুই মুখস্থ করে বেলাচ্ছস, চুরি করস বসে বসে গাড়ি চালাস আর চুরি করস, ওরে নিয়ে আর পারলাম না আমার ড্রাইভার এত কেনি সব কিছু কবি করে বলায় না আপনার মতই তো। আচ্ছা না ঠিক আছে, তাহলে শিক্ষাটাই বাদই দিলাম, তবে চেহারাটা তো সুন্দর হতে হবে না, মিনিমাম হিরো হিরো একটা হিরো ভাব থাকবে না? আচ্ছা সৌন্দর্যের কথা কইতেছেন তো? জি। শারীরিক সৌন্দর্য ক্ষমা মমা এগুলি কিন্তু কোনো বিষয় না, হ্যাঁ এগুলি পাত্তা দিলে ও ম্যাডাম, ওই যে তৈমুল্লঙ্গা ছিল না ওই কইলাম খোরা ছিল, আব্রাহাম লিঙ্কন ওর মুখ হাত পাও কিন্তু শরীর একদম বড় বড় ছিল বুঝছেন, লতা মঙ্গেশকর হন জীবিত ক্ষমা কইলাম বেশি সুন্দর না, শেখসাদির নাম শুনছেন না ওই বি দেখতে সুন্দর ছিল না বুঝছেন, আর ওই যে এরিস্টটল উই কি আছিল জানেন, তোতলা তোতলা বুঝছেন। ঠিক আছে ঠিক আছে, এখন কিছু তোতলা মিটা কমছে, আগে যে আছিল না আজ এর স্টেট হলের চেয়ে কি অবস্থা চলে। স্যার
সাড়ে তো হালায় দার্শনিক কি কম আমি বুঝছেন দার্শনিক স্যার ওই যে ব্যাগটা আছে না আপনার ওই ব্যাগের ভিতরে গেলাম পানি আছে দেন বেশি চেষ্টা পাইছে না যে পরিমাণ কথা শুনেছি এবং বলেছি এই পাইলট ভাইয়া কাম তো কইরা ভালাইছেন বোতল তো দুইটা ছিল ব্যাগের ভিতরে একটা মাল আর একটা পানি এই পাইলট ভাইয়া সামনে তো জ্যাম কির তুমি তুমি হেলিকপ্টার মতো হর্ন বাজাও না পাইলট ভাইয়া তারা ভাই কি কইতাছ এগুলি কি কইতাছ পুরা উড়া গেছে পুরা উড়া গেছে গা আরে তো অন্ধকার কেন আমি তো দেখছেন কেমন টা লাগে আমি চিৎকার করবো তোমরা যদি আমাকে না নামাও তোমরা যদি আমাকে না নামাও আমি কিন্তু বলবো তোমরা আমাকে কিডন্যাপ করেছো আমাকে নামাও আমি নামবো আমি নামবো আরে হালা এটা তো চাপে মাতাল তালে ঠিক রে এই যে এই ম্যাডাম হেনে যে নামে গেছেন আপনি হ্যাঁ এনে তো সাপ আছে সর্প সর্প হ্যাঁ সর্প সর্প সাপ হ্যাঁ সাপ 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 ও তাহলে তোরা দুজন সাপ হ্যাঁ হ্যাঁ তোরা দুজন সাপ তুই হচ্ছে নাগরাজ নাগরাজ আর তুই হচ্ছে চিন্নাগ্রানি হ্যাঁ আমি সাপুরে আমি বিন বাজাবো আর তোরা দুজন কি করবি কর কি করবি নাচবি তুই কইছস আমরা নাচব হ্যাঁ আল্লাহ আমগো কি লাগা দুনিয়া পাঠাইছে জানোস নাকি হ্যাঁ তোর কথা অনুযায়ী নাচনের লাগা আমি নাগিনি বাসি বাজা তুই পুলিশ তো চেক করতেছে মনে হইতেছে এখন তো সর্বনাশ হয়ে যাবো গা আমাকেও তো কি ভাল্লায় জানে এই যে বেহুশ হয়ে রয়েছে উস্তাক নাহলে একটা কথা কইতাম নাহলে কইতাম বউ কইতাম ভাবে কইতাম বোন কইতাম কিন্তু এত বেহুশ হয়ে রয়েছে আমাকে কিডন্যাপ কেসে তো আটকাই দিব কি করবো একটা কিছু করেন আমি তো আপনাকে আগেই বলেছিলাম ঝামেলা হতে পারে ঠিক আছে ভাই ভাই আমি কিছু জানি না ভাই আমার কিন্তু ঠ্যাং কাঁপতাছে কিন্তু আমার ঘামায় দিচ্ছে চুপ করেন গরু রচনা পারেন অপারিত বলেন তো দুই লাইন শুনি দুই লাইন ওর গৃহপালিত জন্তু ওর ল্যাঞ্জ আছে ওর ওর ঠ্যাং আছে ওর চোখ আছে ওর মুখ আছে আরে বাবা বাংলায় না ইংরেজিতে বলবেন আপনি
ইংরেজি কমু আপনার কি মাথা খারাপ হচ্ছে না পেট খারাপ হচ্ছে এমনি পারি না বাড়তে না পেছে আমি কিছু পারুম না আপনি যা ইচ্ছে করেন গা আপনি যান ভাই বাঁচান ভাই Actually, brother, goat is a four-footed animal. It's a domestic animal, actually. Two eyes, a nose, and a long tail with a tuft of hair. Milk of goat is useful, gives us milk. Milk is nourishing. We get sweets and etc., etc. He's my boss. Boss is a secretary, Sachib Mahodaya. So may I go now? তারা ভাই আপনি যে ভাই অভিনয় করেন অসাধারণ ভাই অসাধারণ বলা পারতাছি না বুঝে ইংরেজিতে ল্যাচারাল না কি জানি কয় এরকম ল্যাচারাল অ্যাক্টিং কেমনে করেন ভাই আপনি তো বিশ্বসেরা অ্যাক্টর হয়ে যাবেন গা নিঃসন্দেহ করতে পারি বিভিন্ন আপনি পুরস্কার পাইবেন ভাই আমি আপনার ছবি খেলে মুক্তি হয়ে লোক ভাই আমার ভাই গলামলা উগে গেছে গা পুলিশ জন ধরছে আমি একটু পানি খাই লই ভাই আরে ভাই ওই বোতলে তো মদ আপনি বোতলটা দেন আচ্ছা লন মেলন ও পচা তুমি ভালো হ্যাঁ আমি তোমার পানি খাবো তোমার পানিটা ও পচা পানি খাওয়াচ্ছে আমাকে দেখছো আমি এখন তোমার পানিটা খাবো এক্সকিউজ মি কথা বলো না কেন কথা বলো আম তো সেইরে বলেছে ভাই আবার তো খাইছে ভাই এখন আপনি পাঁচ নম্বর অভিনয়টা করবেন কি বলছেন এগুলো আবার অভিনয় ভাই এইবার আপনি যে অভিনয়টা করবেন এটা হলো সন্ত্রাসী ভয়াবহ সন্ত্রাসী গুন্ডা পান্ডার অভিনয় পারবেন না ভাই এটা ভাই আমি তো জীবনে হিরোর অভিনয় ছাড়া করিনি আমি কেন ভিলেনের অভিনয় করব আপনি হিরো হয়েছেন কি লেগে কিন্তু বহু বড় বড় হিরো কিন্তু মনে করেন যে ভিলেনের পাঠ করে বহুত নাম করছে আর আপনি চেহারা সুরত সব কিছু মিললে কিন্তু হিরো যারা ভিলেন করেন বহুত নাম করতে পারবেন আপনি শুরু করেন আমি নিশ্চিত আপনি পাঁচ নম্বরটা জিতে যাবেন গা আপনি চার নম্বরটা তাকে জিতছে আমার বিশ্বাস আপনি পারবেন ডাকাতির পোশাক পোশাক আছে না আপনার কাছে পোশাক কোনো সমস্যা না পোশাক আছে ব্যাগে বাইরে অনাকা লা চাকুর খাপ লিয়ে আপনার ডর দেখাইতেছেন বগলে পুরা অরিজিনাল চাকু রেখে দিচ্ছেন পুরা গেছেন আপনি
লাস্ট টাইম মনে হয় আপনারে আর পাস করানো যাবো না। যাবি তো এদিকে যাবি। একদম ঠিক আছে ভাই, চোখ মুখ সব কিছু মিলায় জিলায়া একদম পুরো টাকাদের মতো। মোর মাথায় দড়ি দেখছো? দড়ি নে, দড়ি খোল। নিজের পাও বান বয় বইয়া পাও বান নাইলে শ্বাস কেটে গেলাম। আল্লাহ ফলা মানুষ কেন এককালে খুয়েই দেবো তোরে। ওই সাবান ছি ভাই, তোর ওই মাথা আমার কাছে দে। ভাই ভাল লাগতেছে পুরা, কিন্তু টাকাইতে একটিং করতেছে ভাল লাগতেছে। বহুত দিন পরে এরকম তাজা অ্যাক্টিং দেই নাই কিয়া, মানে নিজে হয়ে গেছি গা। আমিও কিন্তু অ্যাক্টিং করতেছি আপনার লগে। আজ কি পিছিয়ে দেবো? দিলাম কিছু পিছিয়ে। আপনি একটু জোরে জোরে বান্তাচ্ছেন কি লিয়া? আরে অ্যাক্টিং না, এটা এরকম করে বান্ধন দরকার আছে? হালকা দেন না, একদম ঠিক আছে। তারা দেখবো একদম পাস করছেন, তাজা অ্যাক্টিং হচ্ছে আপনার। পাস করেছি না, একদম পাস, একশোতে একশো। আপনি কিন্তু আমাকে অনেক জ্বালিয়েছেন। আর ফাইনালি পাস। গুড বাই বাই। আরে কই যান আবার, হয়েছে তো পাস করছেন একশোতে একশো। আরো অ্যাক্টিং আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি মোশন লাগতেছে, খুব পালা করছেন, পাঁচটা অ্যাক্টিং এই তো পাস করে পালালেন। খুলে দেন, হয়েছে বুঝছি, পাস পাস। আরে হয়েছে তো, হয়েছে অ্যাক্টিং হয়েছে। আরে আর খাওয়া লাগবো না। আরে দেওয়া তো কই যায়। আরে তারা ভাই, এই 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 তো আমার গাড়ি চিন্তা করে লাগছে, মনে হইতেছে ভাই। তুই রিক্সা, সিএনজি, প্রাইভেট, মাইক্রো, সব সব চুরি করছিস। ম্যাডাম আমি যখন আপনার প্রথম দেখি তখনই বুঝছিলাম যে একটা ঝামেলা আছে, এলাকে কায়দা করে আপনার মত হয়েছিলাম। আপনিও খাইছেন? আমি বুঝে শুনে খেয়েছি, সব কিছুই আমার পরিকল্পনা অনুযায়ী হয়েছিল, খালি মাইক্রোর ব্যাপারটা বুঝি নাই। আমার টিম মাইক্রোর ব্যাপারটা ছিল এটা। ও আচ্ছা। ম্যাডাম আপনার যখন জ্ঞান ছিল না, অথবা আপনি অজ্ঞান হওয়ার ভান করে আছিলেন, ওই সময় আপনার ব্যাগ খুলে আমি আপনার আইডি কার্ডটা দেখি এবং পিস্তলটাও সরিয়ে দিই। তাহলে তখন পালাস নাই কেন? আমি তো খেলতে পছন্দ করি। তুই কি মনে করিস, পুলিশের মূর্খ? তুই গরু রচনা বলে পার করে দিবি, ওরা তাই বুঝবে। পুলিশ আসলে বোকা না, ওরা বোকা সেজে থাকে তোদেরকে ধরার জন্য। ওরা বোকা সেজে থাকে, ওরা আসলে বোকা না তো। ম্যাডাম আপনি তো মনে করতেছেন যে আপনার পিস্তলটা আমার লগে আছে, পাস করে দিয়েছি, পাঁচটা গুলিও আছে। এখন থেকে দু মিনিট পর পর একটা করে লাশ করবো ওই পিস্তলের সাহায্যে।
আমার কি হইব? ধরা খাইছি, 5 বছরের জেল। তুই তো আইন সম্পর্কে ভালো জানিস। জি ম্যাডাম, এটাও জানি। আপনি যদি একটা দরখাস্ত দিতেন, আমার পিস্তলটা হারিয়ে গেছে বা ছিনতে হয়ে গেছে, আপনার কিছু হইতো। এখন তো ম্যাডাম দরখাস্ত করানোর সময় নাই, ওই পিস্তল দিয়ে খুনাখুনি তো শুরু হয়ে যাবে। বাদ দেন, চলেন নেগোসিয়েট করে ফেলাই। চক্কর দিতে দিতে চিন্তা করলেন নেগোসিয়েট করবেন কি করবেন না? উপায় নাই ম্যাডাম। এটা আমার পিস্তল না? জি ম্যাডাম। আর কিছু বলবি ম্যাডাম? আমি একটু মাইনাস করবো ম্যাডাম। Thank you.